ওয়েলকাম টু প্যারেন্টস কিচেন। বড় সাইজের ডাবল কুসুম ডিম দিয়ে ডিম কষার রেসিপি নিয়ে এসেছি। এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, দেড়টা গোটা রসুন চুলে রাখা আছে, 1 ইঞ্চ আদার টুকরো, 1টা ছোট টমেটো পাতলা করে কেটে নেওয়া আছে, আর 5-6টা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। একটু নুন দিয়ে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিহি পেস্ট করে নিয়েছি। এখানে তিনটা বড় সাইজের ডাবল কুসুমের ডিম বয়ল করে নিয়েছি, সাথে একটা ছোট ডিম বয়ল করে নিয়েছি। খুন্তি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, এতে কী হবে ডিম ভাজার সময় ডিম থাকবে না আর ভেতরে নুন আর মশলার টেস্ট ঢুকে যাবে। ডিমগুলো অনেক বড় সাইজের কারণ ডাবল কুসুমের ডিম, 2টো কুসুম একটা ডিমের ভিতরে। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম না করলে ডিম ভাজার সময় নিচে লেগে যাবে। তেলের উপর একটু নুন অ্যাড করে দিলাম, আর সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো তেলেই অ্যাড করে দিচ্ছি, এতে ডিমে ভালো কালার আসবে। ডিম সিদ্ধ অ্যাড করে দিলাম। মিডিয়াম হিটে ডিম লাল লাল করে ভেজে নেব। ডিম লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আবার সর্ষের তেল ঢেলে গরম করে নিচ্ছি। এখানে 10 টুকরো আলু নুন হলুদ জলে বয়ল করে নিয়েছি, আপনারা চাইলে আলু কমিয়েও নিতে পারেন। অ্যাড করে দিল, আলুও লাল লাল করে ভেজে নেব। আলু একদম ক্রিস্পি আর লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আবার সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, হিট লো রেখেছি, নয় গোটা গরম মশলা পুড়ে যাবে। এখানে 1টা ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, 1টা স্টিক দারচিনি আর 2টো লং অ্যাড করে দিচ্ছি, আর সাথে 2টো তেজপাতা। নেড়ে দিলাম, গোটা গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। তেলের উপর আন্দাজ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ডাইরেক্ট তেলে হলুদ গুঁড়ো অ্যাড করলে কালারটা ভালো আসে, অ্যাড করে অপেক্ষা করব না। বাটা মশলা অ্যাড করে দিলাম তেলে, হিট মিডিয়াম করে কষিয়ে নেব ভালো করে। মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে কষিয়ে নেব। সাথে 3টা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। মশলা তেল তেলে হয়ে গেছে আর কড়ার গাও ছেড়ে দিয়েছে। খুব বেশি মশলা তেল তেলে হয়ে গেছে আর কড়ার গাও ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব বেশি তেল ছাড়বে না, কারণ টমেটো অ্যাড করেছি টমেটোতে তেল অ্যাবজর্ব করে নেয়। এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম কিছুক্ষণ, অ্যাড করে দিচ্ছি। জলে গুলে রাখলে গুঁড়ো মশলা জলে গুলে অ্যাড করতে হয়, নয় খাওয়ার সময় মুখে লাগে। জিরে ধনে গুঁড়ো বেশি কষাতে নেই,
ফ্লেভার নষ্ট হয়ে যায়, জাস্ট একবার নেড়ে আবারও একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, সাথে টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনি, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। একবার মিক্স করি, ভাজা ডিম আর ভাজা ডিম আর ভাজা আলু অ্যাড করে লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে দিচ্ছি, মশলা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি, ঠান্ডা জল অ্যাড করলে পাঁচ হয়ে যাবে, তাই গরম জল অ্যাড করতে হবে। আর খুব বেশি ঝোল দেব না, কারণ এটা ডিম কষা বানাচ্ছি। হিট হাই করে দিলাম, বয়েল আসতে দেবো, মিক্স করে দিচ্ছি। পাঁচ মিনিট হাই হিটে বয়েল করে নিয়েছি, এবার একবার নেড়ে হিট লো করে ঢেকে 10-15 মিনিট কুক করে নেব। এতে ডিমের ভেতরে ফ্লেভার সব ঢুকে যাবে, ডিম আলুর ভেতরে। অনেক গাঢ় হয়ে গেছে, এবার হিট হাই করে আরেকটু টানিয়ে নামিয়ে নেব। ওপরে তেলও ভেসে গেছে, তার মানে গ্রেভিটা রেডি হয়ে গেছে, অনেক গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি, এবার হাফ টি স্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে। মিক্স করে দিচ্ছি, মিক্স করে 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো, নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে। মিক্স করে দিলাম। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।